হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না, তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট। আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো যে সমস্ত রকমের আপডেটগুলো যেগুলো এক্সক্লুসিভ আপডেট সেগুলো কিন্তু এই চ্যানেলেই অবশ্যই আসে। তো অবশ্যই চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটাকে অল করে রেখে দাও, কারণ এই যে আপডেটে যেটা তোমাদের কিছুক্ষণ আগেই আগের ভিডিওতেই তোমরা কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে সেমিস্টার 3 সেমিস্টার 5 পার্ট 1 পার্ট 2 যে রেজাল্টগুলো কবে বেরোবে, তো ইতিমধ্যেই সেই রেজাল্ট বেরোনো নিয়েই কিন্তু আপডেটটা নিয়ে চলে এসেছি। এবং একটা ইউনিভার্সিটি তো ইতিমধ্যেই সেমিস্টার 5-এর যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো কবের মধ্যে পাবলিশ করতে পারে সেই একটা টেন্টেটিভ ডেট বা সেই রকমের যে আইডিয়া সেগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি এই ভিডিওতে। দেখো, সবচেয়ে প্রথমে হচ্ছে যে কোন ইউনিভার্সিটি রেজাল্টটা পাবলিশ করেছে, এবং এটা হচ্ছে SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। তারা কিন্তু গতকাল অর্থাৎ 25 ফেব্রুয়ারি তারা সেমিস্টার 5-এর যে রেজাল্ট ইউজির ক্ষেত্রে সেমিস্টার 5-এর যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে এক্সামিটিসি এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই হচ্ছে তাদের নোটিশ। কালকে কিন্তু 7টার সময় কিন্তু পাবলিশ করে দিয়েছে তাদের যে রেজাল্টটা। এবং তোমরা যদি যারা SKBU স্টুডেন্টরা রয়েছো তারা আশা করি ইতিমধ্যেই দেখে নিয়েছো, অবশ্যই তোমরা জানিও তোমাদের রেজাল্টটা কীরকম হলো। এবং এখানে কিন্তু দেখো examitc.com-এর যে অফিসিয়াল ওয়েবসাইটে কালকে কিন্তু এটা লিঙ্কটা অ্যাক্টিভেটও হয়ে গিয়েছিলো 7টার সময় করে, এবং তাদের যে রেজাল্ট সেমিস্টার 5-এর ক্ষেত্রে সেটা অলরেডি কিন্তু বেরিয়ে গিয়েছে। এবার দেখো পরবর্তী যে আপডেটটা, যেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা কবে নাগাদ তাদের যে রেজাল্ট সেমিস্টার 5 সেমিস্টার 3 বা হচ্ছে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2-র যে পরীক্ষাগুলো হয়েছিল তার যে রেজাল্ট সেটা কবে নাগাদ বেরোতে পারে। আমরা কিছুদিন আগেই আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিও করে বলে দিয়েছিলাম কয়েক সপ্তাহ আগে, এবং এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে অর্থাৎ WBSU তরফ থেকে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছিল যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল তাদের যে মার্কস এন্ট্রি অর্থাৎ যে সমস্ত খাতাগুলো দেখে তাদের যে কে কত মার্কস পেয়েছে সেই মার্কসগুলো কিন্তু ইউনিভার্সিটির যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোডের জন্য টাইম দিয়ে দিয়েছিল, এবং সেই যে টাইমটা সেটা ছিল 7 মার্চ পর্যন্ত কিন্তু টাইমটা অলরেডি রয়েছে, মানে 24 জানুয়ারি থেকেই মার্কস এন্ট্রি শুরু হয়ে গিয়েছিলো, এবং তার যে মার্কস এন্ট্রির লাস্ট ডেট সেটা হচ্ছে 7 মার্চ পর্যন্ত। এবং সেই মার্কসে যদি কিছু ভুলভ্রান্তি থেকে থাকে, যদি সেই মার্কসগুলোকে আবার ঠিক করা দরকার পড়ে থাকে তার মানে হচ্ছে যে রেক্টিফিকেশান অফ মার্কস সেটা কিন্তু 10 মার্চের মধ্যে সমস্ত জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে WBSU-র ক্ষেত্রে কথাটা বলছি। এবং যদি 10 তারিখের মধ্যে 10 মার্চের মধ্যে সমস্ত যে মার্কস এন্ট্রিটা কমপ্লিট হয়ে যায় তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোনোর প্রবল একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ এই প্রেক্ষিতে আমি তোমাদেরকে বলছিলাম যে মার্চের সেকেন্ড উইকটা ছেড়ে দাও, কারণ 10 তারিখ বলতে গেলে প্রায় সেকেন্ড উইক পর্যন্ত তো চলেই যাচ্ছে, তোমরা 3rd উইক বা 4th উইকেরই শেষের দিক করে তোমরা কিন্তু রেজাল্টটা তোমরা পাবলিশ হতে তোমরা দেখতে পারো সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এর ক্ষেত্রে। ঠিক একই কথাই বলবো রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে। এবার দেখো কোনো ইউনিভার্সিটি যা তারা এমন হয়েছে যে ফেব্রুয়ারির মানে জানুয়ারির মাঝখানের প্রথমের দিকে কেউ কেউ পরীক্ষা নিয়েছে, কেউ আবার মাঝখানের দিকে পরীক্ষা নিয়েছে জানুয়ারির, তো সেক্ষেত্রে সেই সমস্ত যারা হয়তো এই WBSU যে সময় এক্সামটা হয়েছিল সেই সময়ে যারা এক্সামগুলো নিয়েছে যে জানুয়ারির সময় যারা এক্সামটা নিয়েছে তাদের ক্ষেত্রে যে পরীক্ষার যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু মার্চের 3rd উইক বা 4th উইক করে কিন্তু তোমরা দেখতে পেতে পারো। কিন্তু যে সমস্ত ইউনিভার্সিটি যারা ধরো এই ফেব্রুয়ারিতে পরীক্ষা নিয়েছে বা এর পরে পরীক্ষা নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে রেজাল্টের ডিলে সেটা কিন্তু হতেই পারে, যেমন ধরো এপ্রিলের 1st উইক বা এপ্রিলের 2nd উইক করে কিন্তু তাদের যে রেজাল্টটা সেটা কিন্তু বেরোতে হতে পারে। সেটা নির্ভর করছে তোমাদের পরীক্ষা কখন হয়েছে এবং সেই ইউনিভার্সিটির যে সমস্ত ভিতরকার যে খাতা দেখার প্রক্রিয়া এবং তাদের রেজাল্ট পাবলিশ করার যে প্রক্রিয়া তার উপরে কিন্তু নির্ভর করছে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টরা যারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 এবং হচ্ছে পার্ট 1 পার্ট 2 রেজাল্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু মার্চের 3rd উইক বা 4th উইক করে তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমাদের যে রেজাল্টটা সেমিস্টার 5 সেমিস্টার 3-এর ক্ষেত্রে এবং পার্ট 1 পার্ট 2 ক্ষেত্রে। এবং অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এর আগের ভিডিও করি আমি জানিয়ে দিয়েছি যে সমস্ত স্টুডেন্টরা 3rd সেম এবং 5th সেমের পরীক্ষা দিতে পারেনি তারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আবারও সুযোগ করে দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং তাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটা কিন্তু 28 ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন যে কলেজগুলো তারা কিন্তু অলরেডি কন্ডাক্ট করিয়ে নেবে। এবং তাদের যে পরীক্ষাটা হবে এর রেজাল্ট আর আগের রেজাল্ট আশা করি ইউনিভার্সিটি একসঙ্গে বার করবে না, যদি একসঙ্গে বার করার যদি ইউনিভার্সিটি প্ল্যান থাকে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা অনেকটাই পিছিয়ে যাবে, কারণ এদের পরীক্ষা হবে তার খাতা দেখবে তার নাম্বার এন্ট্রি হবে তারপরে রেজাল্ট বেরোবে, এবং দুটো রেজাল্ট যদি একসঙ্গে বার করে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। যদি সেটা হয় তাহলে তো কিছুটা দেরি হবেই ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সেই হিসাবে বার করবে না, আগেই রেজাল্টটা হয়তো বার করে দিতে পারে, তো সেক্ষেত্রে যদি আগেই বার করে দেয় যেমন যেগুলো পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে তো তার ক্ষেত্রে কিন্তু ওই মার্চের 3rd উইক করে বা এপ্রিলের 1st উইক পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো তোমাদের রেজাল্টটার জন্য।
আপাতত এইগুলি ছিল আপডেট। পরবর্তীকালে যা যা আপডেট পাবো, যত অফিসিয়াল নোটিশ পাবো বা যদি কোনো সোর্সের মাধ্যমে যদি কোনো খোঁজ খবর পাই কলেজের মাধ্যমে বা কলেজের কোনো স্যারদের মাধ্যমে, অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তো এইরকমই এক্সক্লুসিভ আপডেটগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো, লাইক করো, এবং তোমাদের আরও কী সমস্ত আপডেটগুলো প্রয়োজন সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে একবার জানিয়ে দিও। ভিডিওটা এতদূর পর্যন্ত রইল, এখনও মতো এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।